আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি অনলাইন ইনকাম এই 21 নতুন একটা ভিডিওতে। তো গাইস, আজকের যে প্রজেক্টটা থাকবে এখান থেকে আপনারা $2 করে পার ইউজার নিতে পারবেন সরাসরি USDT। সো গাইস, কীভাবে জয়েন করবেন এটা দেখাবো। ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এখানে লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দিবেন। অ্যান্ড গাইস, আজকের যে ভিডিওটা আছে এটার ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, লিঙ্কটা ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আমাদের আপনাদের মাঝে নিয়ে চলে আসবে। তার আগে আপনাদেরকে তাদের যে অফিসিয়াল অফার এটা হোয়াইটবিট এক্সচেঞ্জার, আপনারা কিন্তু চিনেন যারা ক্রিপ্টোকারেন্সিতে আগে থেকে কাজ করেন। এখান থেকে দেখেন তারা তাদেরকে আমরা কোশ্চেন করছিলাম আর কি, যে স্যার আই হ্যাভ কমপ্লিট ভেরিফিকেশন হোয়েন রিসিভ $2 USDT অনগোয়িং। সো তারা বলেছে ইউসি ডিড নট পাস KYC ভেরিফিকেশন ইট, মানে আমরা KYC ভেরিফাই করলে আমরা আমাদের যে বোনাসটা আছে ওটা নিতে পারবো। সো আশা করি বিষয়টা বুঝছেন, এর জন্য আপনাদেরকে আমি দেখাবো। তো ফার্স্ট টাইম জয়েন করার জন্য যে কাজটা করতে হবে এটা হলো এখান থেকে আপনার লিঙ্কে ক্লিক করতে হবে। আর এখান থেকে কোনো রেফারেল কমিশন নেই, কারণ এটা হলো আপনার তাদের যে অফিসিয়াল লিঙ্কটা আছে ওইখান থেকে জয়েন করতে হবে, না হলে আপনারা বোনাসটা পাবেন না। সো গাইস, এখান থেকে আপনাকে মেইল দিতে হবে, এখান থেকে পাসওয়ার্ড দিতে হবে। এটা কিন্তু তাদের অফিসিয়াল লিঙ্ক, এটা আমার লিঙ্ক না, আশা করি বুঝছেন। সো গাইস, এখানে দেখেন আমাদেরকে ফার্স্ট টাইম মেইল দিতে হবে, দেন এখানে পাসওয়ার্ড দিতে হবে, রেফার কোড তাদের, রেফার কোড তাদেরটাই থাকবে। এখান থেকে টিক মার্ক দিব, কন্টিনিউ বাটনে ক্লিক করে দিব। তো যেহেতু রেফার কমিশন নাই, মাস্ট বি ভিডিওতে লাইক করেন। আজ থেকে প্রায় তিনটা অফার শেয়ার করলাম, একটাতেও রেফার কমিশন নাই, বাট আপনাদের সাপোর্টটা কম পাচ্ছি। সো মাস্ট লাইক করে দিয়েন। এখান থেকে আমরা ভেরিফাইটা করলাম, আমরা একটু ওয়েট করি। এখান থেকে দেখেন আমাদের মেইলে তারা কোড পাঠাই দিবে, তো মেইলে চলে যাচ্ছি। সো গাইস, এখান থেকে ইনস্ট্যান্ট আমাদেরকে যে হোয়াইটবিট থেকে ওইটা থেকে আমাদেরকে মেইলটা করে দিছে। তো আমরা দেখি কী করবো এখন, এই তো এই কোডটা এখানে দিয়ে দিব, ইনস্ট্যান্টলি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট সাকসেসফুলিভাবে হয়ে গিয়েছে। তো আমরা চাইলে এখন এখান থেকে লগ ইনও করতে পারি, অথবা তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে আমরা ওইখানে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন করবো। তো আপনারা এখানে সার্চ বারে এসে প্লে স্টোরের এখান থেকে হোয়াইটবিটটা লিখবেন, অথবা আমি চেষ্টা করবো লিঙ্কে ইয়ের সাথে আর কি পোস্টের সাথে অ্যাড করে দেওয়ার জন্য। সো গাইস, এখন কি করবেন আপনারা, জাস্ট কি করবেন, হোয়াইটবিট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। সো আমি দেখতেছি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে। দেখেন এটা কিন্তু একটা এক্সচেঞ্জার, রিয়েল প্রজেক্ট, অনেক দিন ধরে ক্রিপ্টো কারেন্সিতে আসে। থ্রি ডট মেনুতে ক্লিক করে লগ ইন বাটনে একটা ক্লিক, দেন এখান থেকে যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট করলাম সব কিছু দিয়ে দেবো, দেন কন্টিনিউ বাটনে একটা ক্লিক করে দিব। এখান থেকেও আমাদের যে ক্যাপচাটা আছে ওটা ফিল আপ করলাম, দেন গাইস এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে, যেটা আমাদেরকে আবার মেইলে কোড পাঠাই দিচ্ছে। সো এখানে আমাদের যে মেইলের কোডটা আছে ওটা দিয়ে দিলাম, দেন এখান থেকে অ্যাড কোড, এখান থেকে মেবি আমাদের পাসওয়ার্ডটা দিতে বলতেছে, তো আমরা আপনাদের সামনে লাইভে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দেন গাইস, আমাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে। সো ওয়ালেটে যদি ক্লিক করি এখান থেকে দেখেন আমাদের ব্যালেন্সটা কিন্তু এখনও দেখায় নাই। সো আমাদের ব্যালেন্সটা নিতে হলে যেটা করতে হবে, তাতে রেকমেন্ড অনুযায়ী জাস্ট আমাদেরকে KYCটা করতে হবে। সো গাইস, থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ভেরিফিকেশন নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, জাস্ট ভেরিফিকেশন একটা ক্লিক করবেন, ইনফরমেশন একটা ক্লিক করবেন। এখান থেকে আপনার আইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম এরকম করে দিয়ে দিবেন, ফার্স্ট নেম, মিডল নাম, লাস্ট নাম সব কিছু দিয়ে দিবেন। সো গাইস, আমার আইডি কার্ড অনুযায়ী আমি দিয়ে দিলাম, দেন এখান থেকে আমার যেহেতু ফিমেল সো আমি ফিমেলটা চুজ করলাম, দেন এখন নেক্সট বাটন একটা ক্লিক করে দিব। সো এর জন্য দেখাচ্ছি, তো গাইস এখান থেকে নিচের দিকে আরও আসতে হবে, ওই জন্য আমার নেক্সট বাটনটা কাজ করে না। এখান থেকে কান্ট্রি, সিটি, স্টেট, অ্যাড্রেস সব কিছু অ্যাড করতে হবে, তো আমি এগুলো অ্যাড করে আসতেছি। এগুলো আপনারা কই পাবেন, আপনার আইডি কার্ডের পিছনে, এই তো পোস্টাল কোড আইডি কার্ডের পিছনে পেয়ে যাবেন, যেটা 4 সংখ্যার হয় আর কি, যেমন 5811 এরকম হয় আর কি। সো হাউস নাম্বার আপনি যেখানে থাকেন ওইটা দিবেন, স্টেট অ্যাড্রেস যেখানে থাকেন ওইটা দিবেন, সিটি মানে আপনার জেলা কোনটা ওইটা দিবেন, এখান থেকে আপনার কান্ট্রিটা দিয়ে দিবেন। তাদের কথা অনুযায়ী আমি সব কিছু দিয়ে দিয়েছি, তার আমরা কী করবো, নেক্সট বাটনে একটা ক্লিক করবো। এখান থেকে আমরা জাস্ট কী করবো, আমাদের যে আইডি কার্ড আছে এখান থেকে আমাদেরকে আপলোড ন্যাশনাল আইডি কার্ড এটা অ্যাড করতে হবে। সো গাইস, এখানে দেখেন আমি আমার যে আইডি কার্ড আছে ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ দুইটাই আপলোড করে দিয়েছি। এখান থেকে আপনারা মাস্ট বি ফ্রন্ট ক্যামেরা দিয়ে আইডি কার্ডের স্ক্যানটা করবেন, গ্যালারি থেকে আপনাদের একটু প্রবলেম হতে পারে। সো এখান থেকে এক্সপায়ারেশন ডেট, মানে এটা হলো আপনার আইডি কার্ডের পিছনে, এই তো স্মার্ট কার্ডের এইখানে এইখানে থাকবে যে ইস্যুজের ডেট, মানে ওটা হলো কবে শেষ হবে ওইটার ডেট, তো আপনারা জাস্ট ওইটা লিখে দিবেন। তো ওইখানে আমি সব কিছু দিয়ে আপনাদেরকে আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, দেন এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে। আপনারা জাস্ট এখন কী করতে হবে, ওখানে দেখেন নিচে তারা ফুললি ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে, এখান থেকে আমাকে এরকম করতে হবে, মানে একটা সাদা কাগজে আমার আইডি কার্ডটা হাতে নিয়ে whitebit.com লিখে আজকের যে ডেটটা আর কি, মানে আজকে 9/7/2022 এখানে তারা বলে দিয়েছে।
সো এটা লিখে তার তার যে কোনো একটা সাইন আর কি, এরকম করে যে কোনো তার নামে তার নাম যেটা ওটা লিখবেন, সব কিছু ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে এরকম করে আর কি। তো এরকম করে লিখে এখান থেকে আপনারা জাস্ট আপলোডে ক্লিক করবেন, এখান থেকে চাইলে ক্যামেরা দিয়ে ছবি তুলতে পারেন অথবা গ্যালারি থেকেও দিতে পারেন, আশা করি বুঝছেন। সো গাইস আপনারা কী করবেন, আপনার যার আইডি কার্ড তার এরকম করে এক তার আইডি কার্ডে এরকম করে হাতে নিয়ে এরকম whitebit.com নিচে তারিখ দিবেন, তার একটা সাইন দিবেন, এরকম করে দিয়ে আপনারা জাস্ট সাবমিটে একটা ক্লিক করবেন। অলরাইট গাইস দেখেন আমি সব কিছু সাবমিট দিয়ে এখান থেকে আমাদেরকে বলেছে যার তার 24 ঘন্টার ভিতরে আমরা আমাদের যে ইয়েটা দিলাম আর কি, এটা রিভিউ করে আমাদেরকে ভেরিফাইটা করে দিবে। সো এখান থেকে দেখেন আমাদের সাবমিটে চলে গেছে, আমি একটু দেখাচ্ছি। সো গাইস আমরা এখন সাবমিট করে দিলাম, এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমরা তো সব কিছু করলাম, এখন আমরা কীভাবে পেমেন্টটা পাবো? সো তারা তাদের কথা অনুযায়ী এখান থেকে আমরা 1 থেকে 7 দিনের ভিতরে পেমেন্টটা পেয়ে যাব। সো 7 দিন লাগবে না, জাস্ট 1 থেকে 2 দিন 3 দিন অথবা এর মধ্যে পেমেন্টটা পেয়ে যাব তাদের কথা অনুযায়ী। এখান থেকে সরাসরি আমরা USDT পেয়ে যাব। আমরা এখন যখন পেমেন্ট পাবো এখান থেকে ট্রান্সফারে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে সরাসরি ট্রাস্ট ওয়ালেটে বিনান্সে যে কোনো জায়গায় আমরা পেমেন্টটা নিতে পারবো। অ্যান্ড গাইস এখানে আরেকটা কাজ, তারা যখন আপনাকে মানে তাদের আপনার যখন KYC হয়ে যাবে তখন আপনাকে তারা আপনার মেইলে এরকম একটা ইয়ে পাঠাই দিবে আর কি, এরকম একটা কোড পাঠাই দিবে। আপনারা জাস্ট কী করবেন, এই কোডটা কপি করবেন আপনার মেইল থেকে কোডটা কপি করার পর এখানে কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, হোম বাটনেই, আপনারা জানেন না দেখতে পাচ্ছেন কি না, হোম বাটনে ক্লিক করে কোড নামে একটা অপশন আছে। অ্যান্ড এখান থেকে অ্যাক্টিভ নামে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, তো অ্যাক্টিভে ক্লিক করবেন, যে কোডটা আপনাকে মেইলে দিয়েছে ওই কোডটা এরকম করে জাস্ট এখানে পেস্ট করবেন। অ্যাক্টিভে ক্লিক করলে ইন ইনস্ট্যান্ট আপনাকে আপনার ব্যালেন্সে $2 অ্যাড করে দিবে, আশা করি বুঝছেন। তো গাইস এখানে যেহেতু রেফার কমিশন নাই এবং এক্সচেঞ্জের একটা অফার সেই জন্য মিস করা কিন্তু ভুল হবে, সো মাস্ট জয়েন করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর টেলিগ্রামে আমাদের আজকে একটা গিভওয়ে আছে, সো গিভওয়েতেও পার্টিসিপেট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।